সবাইকে স্বাগতম আমার দীপ্তিস ব্লগ ভিডিওতে। নয়ন, তুমি হাসতেছো কেন? ও প্রথমবার তো ক্যামেরার সামনে, তার মনে হয় ও হাসতেছে। যাই হোক, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। তো হচ্ছে গিয়ে আমার ভাসুরের ছেলে, খুব ভালো একটা ছেলে, ও হচ্ছে মাদ্রাসায় পড়ে, কিছুদিন পর পর আসে। তো এবার ঈদের ছুটিতে আসছে, ও খুবই খেয়াল রাখে দিয়ানকে। দিয়ানকে নিয়ে এসে যাও। খুবই সো, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যেহেতু ঈদ, সো এর জন্য চলে আসলাম আপনাদের কাছে, আবার হাজির হয়ে গেলাম। তো আর কি বলবো, আর হচ্ছে গিয়ে সবাইকে আবারও ঈদ মোবারক। আজকে কে কি করছেন অবশ্যই আমাকে জানাবেন। আজকে খুব প্ল্যান করেছিলাম যে আজকে বাইরে যাবো, বাট হচ্ছে গিয়ে কোনো কারণে সেটা হচ্ছে না। তার কারণটা হচ্ছে বৃষ্টি। এখন বৃষ্টি হওয়াতে আমাদের সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। মনে খুব খারাপ লাগছে। এটা ছিল দিয়ানকে নিয়ে বাইরে যাবো সকালবেলা। অবশ্য দিয়ানকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম, নামাজ পড়তে তো পারবে না অবশ্যই, তারপরও। তুমি কার গেলে উঠছো ভাইয়ার কোলে? আপনারা কে কে দিয়ানের হাসিটা মিস করেছেন আমাকে অবশ্যই জানাবেন। বাবা, তারপর হচ্ছে গিয়ে দাদা দাদি এবং আমার মামা শ্বশুর, ওর ভাইয়ারা সবাই ওকে আজকে সালামি দিছে। আমি তো বড় হয়ে গেছি, আমি এখন সালামি পাবো না। এখন আমার সালামি দিয়ারি পাবে। বাট আমরা দেখি যদি বৃষ্টিটা কমে একটু পর বাইরে যাবো। চলো বাইরের দিকে যাই। চলো, আচ্ছা আমরা তাহলে বাইরের দিকে যাই। আজকে যে ঈদ মনেই হচ্ছে না, তবু আসো। তো এই যে আমরা সবাই রেডি। আমি কি রেডি, বাসার মধ্যে যেভাবে ছিলাম ওইটাই আর কি। তো এই যে নিয়ানু, নিয়ানু ওই যে ওদিকে ঘুরো, ওদিকে ঘুরো। এই যে নিয়ানু, নিয়ানু দিয়ানকে সকালে পাঞ্জাবি পরেছিলাম, তোরা অনেক অনেক কিউট লাগছিল তখন। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে কি আমরা একটু বাইরে যাবো, আই মিন গেটের বাইরে। চলো বুড়ি রাখাটি কি করতে আছে? এই যে দিয়ানু বাইরে চলে এসেছে। দিয়ানু, সানগ্লাস পরেছো তুমি? আমাদের রাস্তাটা খুব খারাপ অবস্থা, বৃষ্টি হলে রাস্তা এরকম হবে। এটা হচ্ছে হামিদিয়া জামে মসজিদ, আমার দাদা শ্বশুরের মসজিদ। এটা মানে নিজস্ব দোতলা, এটা তিনতলা করবে তাই তো? তাই দূরে যাও, তোমার ভিডিও করি সুন্দর করে। দিয়ানকে কোলে নাও, জামা উঠে আস দিয়ানের। এই যে খাওয়া দাওয়া করছো তোমরা? আঙ্গুর খাইতে দেয় না মানছে না কেন? দেয় না দে বাবা, দে বাবা, হাই লাভ ইউ।
চশমাটা পরে মানে কিভাবে তাকিয়ে জন আছে দিয়ানো এই যাও তুমি আমার ছেলে শুধু ভয় দেখাচ্ছ এই যে আমরা মসজিদের পিছনে চলে আসছি মানে এখানে একটু খোলা মাঠ টাইপের তো এর জন্য আসছি কারণ ঘরে বসে থাকতে থাকতে একদম বোর লাগতেছিল ঈদের দিন যদি একটু না বেরোতে পারি বোম নিয়েছি কি করবা ওড়ামো সারাদিন সারা রাত ফুটাইছো ভালো লাগে নাই এই যে বাবা দিয়ানো দিয়ানো তো এর জন্য একটু আসা এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে বাইরের কি অবস্থাটা বাবা তোমার কি হয়েছে তুমি এরকম করে হচ্ছো কেন ওই চশমা বানানোর কারণে এরকম করতেছে আমি বলবো তুই আমার ছেলে চশমা নষ্ট করে আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি দিয়ানকে এই যে দিয়ান এই হচ্ছে দিয়ানকে রেডি করে ফেলেছি এবং আমিও পুরোপুরি রেডি একটু পর হচ্ছে আমরা বের হবো তাই না বাবা আমি আর দিয়ান পুরোপুরি রেডি তো আমরা এখনই বের হবো ঘরটা একদম মেসি হয়ে আছে তার কারণটাই হচ্ছে গিয়ে রেডি হয়েছি রেডি হলে একটু ঘর মেসি হয়ে যায় তো আমরা বের হচ্ছি আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পর হচ্ছে ওরা দুই ভাই দেখতেই পাচ্ছেন ওরা দুই ভাই হচ্ছে ওদের মতো সময় কাটাচ্ছে এখানে হচ্ছে আলিয়াত আছে আমার ভাসুরের ছেলে আর দিয়ান আছে ওরা দুইজন এখানে আমি তো মানে হুট করে দেখে অবাক হয়ে গিয়েছি দিয়ান রীতিমতো হচ্ছে আদিয়াতকে জ্বালাচ্ছে আদিয়াতকে চুল টানাটানি করছে আর কি ওরা ওদের মতো খেলাধুলা করে আদিয়াত দিয়ানকে খুব আদর করে এই জন্য দিয়ানও আদিয়াতকে খুব মানে খুব কি বলো এটাকে পছন্দ করে দেখতেই পাচ্ছেন ওকে কিভাবে জ্বালাচ্ছে সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকবে আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে নেক্সটে অন্য কোনো ব্লগ নিয়ে আবারও আপনাদের কাছে আমি ফিরে আসব টিল দেন টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ